আমরা চলে এলাম হিন্দুস্থান পার্কে। এটা হলো হিন্দুস্থান পার্ক সার্বজনীন। সামনে একটা গাছ রেখেছে যার কোনো পাতা নেই, ওপরে বেলুন লাগিয়ে দিয়েছে, আর সাইডে দিয়ে দিয়েছে অনেক টব আর গাছ। ওপরটা কড়াই কাটা দিয়ে করেছে। কাঠগুলোকে ছেড়াই করে কেটে কেটে লাগিয়েছে। কাঠ আর টিন দিয়ে বানিয়েছে। আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। যা পাখি উঠতে দিলাম তোকে, খুব সুন্দর এদের টিম। বিপদে মোড়ে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। Thank you.
খেয়ে বসি, এবারে থিম হলো কথা বলি। আমরা এখন চলে এসেছি হিন্দুস্তান ক্লাবে। এদের থিমটা পুরো বোটের মতো, দরিয়া পার, একটা বোটের মধ্যে মা যাচ্ছেন, দরিয়া পার থিম। জীবনের এই অবাধ সমুদ্রের মাঝে ছোট দেহতরী নিয়ে আমরা ভেসে চলেছি কূলের সন্ধানে। মনো মাঝিকে কখনো উজানে বাইতে হয়, কখনো বা ভাটা টানে, ঝড় তুফান খরস্রোত পেরিয়ে পাড়ে যাওয়াই একমাত্র লক্ষ্য। হিন্দুস্তান ক্লাবের এবারের পুজো ভাবনাতে আমাদের জীবনের এই চিরন্তন যাত্রায় স্থান পেয়েছে নতুন আঙ্গিকে, দরিয়া পার। প্যান্ডেলটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। কত সুন্দর একটা লাইটিং করেছে হিন্দুস্তান ক্লাব। এটা হিন্দুস্তান ক্লাবের গেট, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। এটা আর পাশে রয়েছে সিঙ্গি পার্ক।
আমরা চলে এসেছি সিঙ্গি পার্কে। রাজস্থানের পুতুল নাচ করে এদের থিমটা বেশ ভালোই, রাজস্থানের পুতুল নাচ। পুজো মানেই লাইট, এখানে সিঙ্গি পার্কে লাইটটাও খুব ভালো করেছে। আমরা চলে এলাম ফাল্গুনি সংঘে, খুব সুন্দর ছোট্ট একটা প্যান্ডেল। এখন চলে এসেছি একডালিয়া এভারগ্রিন সং। এদের থিম হলো মহারাষ্ট্রের জৈন টেম্পল।
এখনও প্রতিমার মুখ খুলিনি।